আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে একটু বেরোনোর প্ল্যান রয়েছে, তো যাবো একটু রানাঘাট। রানাঘাট কেন যাই, তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পেরে গেছো, শপিংয়ে যাই। তো শপিংয়ে যাব, সেই সঙ্গে ভাবলাম যে রানাঘাটের কাছেই একটা সুন্দর পার্ক রয়েছে, বিনোদিনী পার্ক, তো একবার ওখান থেকে ঘুরে আসা যাবে, এটাই প্ল্যান হলো। মানে এই মুহূর্তে প্ল্যানটা হলো, আগে থেকে সেরকম প্ল্যান ছিল না, মানে শপিং করতে যাবো এইটুকুই ঠিক ছিল। তো এখন 3টে বাজে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ট্রেনের টাইম হলো 4:30 দিকে। তো একবার রেডিমেডি হয়ে তারপর তোমাদের সামনে আমি আবার আসছি, তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে রেডি হয়ে গেছি, তো জামি আর ও যাচ্ছি, বোন হলো জ্যাঠার মেয়ে, ওর ভালো নাম হলো পারমিতা আর আমরা সবাই গুড্ডি বলে ডাকি। তো ওই যে দিদি, ওরও যাওয়ার কথা ছিল, তো কোনো একটা সমস্যার কারণে ও যাওয়া হচ্ছে না। তো আর বেশি দেরি করবো না, 4:30 ট্রেন, তো চলো বেরিয়ে যাই। তো দেখতেই পাচ্ছি ট্রেন ঢুকছি, আমরা চলে এসেছি স্টেশনে, এই ট্রেনটাতেই যাচ্ছি। তো এই দেখো, সেকেন্ডের মধ্যে আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। তো এটা হলো চলন্ত সিঁড়ি, যেটা দেখছি এখন চালু নেই, তো হেঁটেই যাচ্ছি ওই জন্য। তো এবার আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, তো রানাঘাট নেমে শুধু বলতে হবে যে বিনোদিনী পার্কে যাব, তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যেই একদম পৌঁছে যাওয়া যায়। যারা জানো না আমি তাদেরকে এটা বললাম। তো আমি চলে এসেছি বিনোদিনী পার্কে, ওই যে সামনে দেখতে পাচ্ছ। তো এখন এখানে টিকিট কাটার নিয়ম আছে, তো টিকিটটা কাটতে হবে। তো এই যে টিকিটটা কাটছি এখানে, তো এখানে বলে রাখি মাথা পিছু 20 টাকা করে টিকিট, আর এখানে কিন্তু বাইরে থেকে কোনো কিছু জলের বোতল টোতল নেওয়া অ্যালাউ নেই। তো এই যে আমরা এখন ভিতরটাতে ঢুকব, যারা জায়গাটা জানো না তাদেরকে বলছি, কেউ যদি আসতে চাও তারা শিয়ালদা থেকে হয় শান্তিপুর লোকাল, নয়তো কৃষ্ণনগর লোকাল, নয়তো গেদে লোকাল, আর না হয় রানাঘাট লোকালে এসে তোমরা রানাঘাট নামবে, তারপর ওখানে টোটোতে বলবে যে বিনোদিনী পার্ক যাব। তো সবাইকে 10 টাকা করে নেবে, তো একদম মানে কম সময় লাগে, 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বিনোদিনীতে। আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বলবো অবশ্যই নিয়ে এসো, ভীষণ খুশি হবে, এখানে দারুণ দারুণ জিনিস রয়েছে এখানে বাচ্চাদের ওঠার মতো। আর সমস্ত কিছু টিকিটও কিন্তু খুবই কম, মাত্র 15-20 টাকার মধ্যে টিকিট, ভীষণ ভালো পার্কটা তোমরা দেখো। আগে আমি 2 বার এসেছিলাম এখানে, এই যে 3 বার হচ্ছে, তো আগে থেকে অনেক উন্নত হয়েছে, খুবই সুন্দর করেছে পার্কটা। আর একবার তোমরা এখানে প্রবেশ করলে কিন্তু অনেকটা সময় এখানে কাটাতে পারবে, আর ভেতরেও কিন্তু অনেক খাবার দাবারের দোকানপাট আছে, ওই জন্য বাইরে থেকে কোনো খাবার দাবার অ্যালাউ নেই। তো চলো দেখতে থাকো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste. এই যে এখন এখানে বসে বসে কি করছি জানি না, আমরা ছবি তুলে বেড়াচ্ছি। তো এত সুন্দর পার্কটা তোমরা না আসলে বুঝতে পারবে না। তো এই যে দেখো সব ঘুরছে, ভীষণই সুন্দর, আমরা ঘুরে শেষ করতে পারছি না। এইদিকে আবার দেখছি মেঘলা হয়ে রয়েছে, মেঘ করে যাই না, বৃষ্টি হবে কিনা, ছাতা টাতা কিছু আনিনি। তো এই যে বসে বসে ছবি তুলছে, কয়েকটা রিলস বানালাম। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, তো এরপরে আমরা চলে যাব, তাই তো? চলে যাবি তো? একটু ঘুরে, পাশে মেলা হচ্ছে, তো মেলা দেখে তারপরে যাব। তো এবার এখানে একটু বসলাম, এখানে একটু বসার জায়গা আছে অনেক। তো কি বলবো, এত সুন্দর পরিবেশ, এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আর কি বলতো, বিকেল টাইমটা আসলে তো সব থেকে ভালো, কারণ দিনের বেলায় রোদ থাকে তো ভালো করে ঘোরা যায় না, বিকেলবেলাটা আসলে পরে একদম মানে সব কিছু ভালো করে ঘোরাও যায়, ওঠাও যায়। তো এখন চলে এসেছি আমরা মেলাতে, তো এই পার্কের একদম পাশে মেলা হচ্ছে, আর এটা নিশ্চয়ই রথেরই মেলা হবে, কেননা আমরা গেছিলাম হলো রথের পরের দিনকে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আমার একটু লেটই হয়ে গেল। তো এখানেও কিন্তু মেলা ঘুরে শেষ হবে না এমন, অনেকটা বড় মাঠ আর পুরো মাঠ জুড়ে মেলা। তো আমরা তো পুরো মেলাটা ঘুরেও শেষ করতে পারলাম না, যেহেতু আমাদেরকে আবার ট্রেন ধরা আছে। আর মেলা থেকে সেরকম বিশেষ কিছু আমি কিনছি না, কারণ তোমরা জানো আমি কিছুদিন আগে প্রচুর মেলা ঘুরেছি, তাই আমার সেরকম নেওয়ার মতো কিছু নেই। তো এখান থেকে একটা চুলের বাঁধার জন্য আর কি গার্ডার নিলাম, আর কিছু নিইনি। তো এখন এই যে আইসক্রিম নিচ্ছি দুটো, আমরা আইসক্রিম খেতে খেতে চলে যাব। আর এরপর আমাদের রানাঘাট স্টেশনের কাছে আমাদের কিছু কেনাকাটি করার আছে, যার জন্য মেন আমরা এসেছিলাম কেনাকাটি করার জন্য। তো একসঙ্গে আমাদের কত কিছু হয়ে গেল, কেনাকাটি করাও হলো, প্লাস আমাদের একটু পার্কে ঘোরাও হলো, তারপরে মেলা ঘোরাও হলো, সব কিছু হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, তারপর কিছু কেনাকাটি করে চলে যাব। চলে এসেছি আমরা, তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই কেনাকাটি করব, আর এই পাশেই একদম স্টেশন।
স্টেশনে চলে এসেছি আমরা, কেনাকাটি সব কমপ্লিট। আর ট্রেনের টাইম এখনও 5-10 মিনিট মতো লেট আছে, তার বসার জায়গাও নেই, ওই জন্য আমরা একটু হেঁটে বেড়াচ্ছি, কী আর করব। 7টার ট্রেন লেডিজ স্পেশাল, বাতকুলা ডুকতে ডুকতে 7:30টার মতো বেজে যাবে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি, আর এটা হলো লেডিজ স্পেশাল, তাও কিন্তু অনেক ছেলেরা আছে, লেডিসের থেকে ছেলেরাই বেশি রয়েছে। তাহলে চলো বাকিটা বাড়িতে গিয়ে শেয়ার করছি, আর যারা লাইক করোনি এখনও চটপট করে লাইকটা করে দাও। হ্যালো এভরিওয়ান, তো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কালকে বাড়ি এসেছিলাম তখন 1:45 মতো বাজে। তো তারপর বাড়ি এসে এত সাংঘাতিক পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মানে এরকম মাথা ব্যথা আমার কোনো দিনও হয়নি। তো যে কারণে চোখই খুলতে পারছিলাম না, ওই জন্য ভিডিওটা পুরোটা করা হয়নি। তারপরে যে জিনিসগুলো কেনাকাটি করতে গেছিলাম সব জিনিসগুলো পাইনি, তো ভাবলাম তাহলে পরের দিনকে বাজারে গিয়ে একবার কিনে এনে তারপর তোমাদের সামনে আমি একবারে আসবো। তো সেই জন্য আমি আজকে বাজারে গিয়েছিলাম, একটু আগে বাড়ি আসলাম, তাহলে একবারে ভিডিওটা শেষ করে দিই। তো চলো দেখাই কালকে কী কী কেনাকাটি করলাম। তো এই যে আখাঙ্কা তনুরুচি প্যাক, এটা আমি ইউজ করি, এগুলোর জন্যে মেন আমার যাওয়া বাতকুলায় পাই না, রানাঘাটে একটু ডিসকাউন্টে বেশি পাই, ওই জন্য ওখানে যাই। আর একটা কন্ডিশনার, এটা হলো লুইস আলভারের কন্ডিশনার, আমি ট্রেসিমি কন্ডিশনার ইউজ করতাম, বাট এবার লুইসটা নিলাম কেমন হয় সেটা দেখার জন্য। একটা বিট, রানাঘাট থেকে এইগুলোই নিয়েছিলাম, আর মানে আর কিছু জিনিস কেনার কথা মনেই নেই। তো এই যে আজকে বাজারে গিয়ে কিনে আনলাম একটা, এটা হলো একটা রুম ফ্রেশনার, এটা হলো কলকেমের আছে, ভীষণ সুন্দর গন্ধ, চন্দনের আর কি স্যান্ডেল আছে, এই খুব সুন্দর এটা গন্ধ। আর নিয়েছি একটা এই টিপের পাতা, স্টোনের এই টিপ, একটা গার্ডার চুলে, ও কালকে মেলা থেকে এই যে একটাই গার্ডারগুলো কিনেছিলাম চুলে দেওয়ার, দেখো কেমন লাগছে, ভীষণ কিউট লাগছে না, আর কয়েকটা নিলে ভালো হতো কালারিং, খুব কিউট লাগছে এগুলো দেখতে, দেখো। আর এটা নিয়েছি চুলের গার্ডার, এটাও খুব সুন্দর, আর একটা আইব্রো পেন্সিল আর কি, আর আর যে ইয়ার পকেট একটা আছে, আর একটা নিয়েছি কুর্তি। তো কালকে রানাঘাট থেকে নেবো ভেবেছিলাম, কিন্তু পরে আর নেওয়া হয়নি, কেনাকাটি করতে একটু টাইম লাগে আর ট্রেনের টাইম হয়ে আসছিল ওই জন্য। তো এই যে কুর্তি, একটু অন্য ধরনের চেয়েছিলাম, আর একটু গর্জিয়াস কিছু, তো সেরকম কিছু পেলাম না, তো এটা নিয়েছি এরকম, এরকম ওটা এরকম, ভীষণ সুন্দর কালারটা, সাইডে যে এরকম রয়েছে, এখন তো এইগুলো ভীষণ চলছে যে এরকম ডিজাইনের আর কি। আর পেছনেও ডিজাইন রয়েছে, যে হাতাটা ভেতরে দেওয়া আছে, পেছনটা এরকম কাট কাটিং করা, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে এটা। এই কুর্তিটা নিয়েছি, আর একটা লুফা নিয়েছি, আর একটা স্প্রাইটের বোতল, আর নিয়েছি পাউরুটি, ওটা ওদিকে রয়েছে, ব্যাস একটা জিনিস কেনাকাটি করেছি। আর মায়ের একটা ফোনের কভার আনতে গেছিলাম, তো কভারটা পেলাম না, তো কালকে আবার যেতে হবে বাজারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো কিন্তু ভিডিওটা কেমন লাগলো, আর পার্কটা তোমাদের কেমন লাগলো। তো ভীষণই সুন্দর পার্ক, আর কি গিয়ে মানে পুরো মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, যেটা বলতে পারো। আর সবাই এখানে যেতে পারো, শুধু বাচ্চা না, কাপল বাচ্চা সবাই যেতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য এটা বেশি ভালো লাগে, যদি বাড়িতে কোনো ছোটো বাচ্চা থেকে থাকে ওরা ভীষণ খুশি হবে ওখানে গিয়ে। আর রানাঘাটে কিন্তু আর একটা খুব সুন্দর পার্ক আছে, তো নেক্সট কোনো একদিন গিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওটা কিন্তু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো টাটা।